সরকারত জুনেই থাকক, কংগ্রেস থাকক, এনজেপি থাকক, বিজেপি থাকক, সরকারত জুনেই জুনেই থাকে, যেতিয়া তেওঁলোকে কিবা কেলেংকারি করে, তেওঁলোকৰ কিবা দুর্নীতি ওলাই পড়ে, লগালগে তেওঁলোকে সেই দুর্নীতি থাকিবলৈ কৰবাত কোনোবা নহয় কোনোবা মুসলমানক হত্যা করে। এটা পূর্ব পরিকল্পিত আছিল আর যেটো ঘটনা আজি হল আশিকুলে ইয়াত আশিকুলক লৈ আনোতে তদন্ত নামত তেওঁক ইয়াত ঘরতেই মারপিট করেছিল, তেওঁর মা পিতৃ মাতৃ সন্মুখতে তেওঁর মুখেরে তেজ ওলাই গৈছিল, তেওঁক আরক্ষীর মার খাই ইয়াত ঢলি পৰিছিল। তার পিছত যেতিয়া মাত আশিকুলর মাতৃয়ে কান্দাকাটা করে আছিল আর আরক্ষীক বারে বারে অনুরোধ করেছিল তোর পুত্রক নামারিবলৈ, তেতিয়া ধমকি দিছিল আরক্ষী বিষয়া কোনোবাই, ধমকি দিছিল কৈছিল তোর পুতেকক আমি আরো মারিম, চকু উঠাই পেলাম রাতেপা মৃত্যুর খবর পাবি, তোর লোরা মরি যাওয়ার খবর পাবি। এই এই কথাবিল যদি কই গৈছিল নিশ্চয় এটা একটা পূর্ব পরিকল্পিত আছিল। আর আশিকুল যে মরিব রাতে পুলিশে আরক্ষী আগতীয় জানিছিল হয়তো, আর ইয়াত আহি পেলায় তেওঁলোকে পিস্তলর নামত যা নাটক করলে সরু লোরা বা তোর পরিয়ালের যা আমি গম পালো তেওঁলোকে লগত লৈ আহি যেনেকৈ, অর্থাৎ আশিকুলক মৃত্যুর আগতে তেওঁক এটা দাগী অপরাধী হিসাবে প্রতিষ্ঠা করবলে আরক্ষীয়ে মানে তেওঁলোকে কিছুমান প্রমাণ এনেকুৱা দিব বিচাৰিছিল, এনেকুৱা নাটক করেছিল যাতে তেওঁৰ মৃত্যুর পিছত সমগ্র অসমত বিষয়টো লৈ বিতর্ক নহয়, তেওঁক এটা দাগী অপরাধী হিসাবে প্রতিষ্ঠা করব লাগে, সেই কারণেই ইয়াত পিস্তল লৈ আহা আর অন্যান্য ঘটনাবিলাক তেওঁলোকে এই নাটকবিলাক করেছিল। আজি আশিকুল মৃত্যু হল, তেওঁ যদি থানা জৰুৱাত জড়িত আছিল তেওঁ নিজে আত্মসমর্পণ করেছিল আর তেওঁৰ পিতৃ মাতৃয়েও তেওঁক কৈছিল তুমি আত্মসমর্পণ করা, আইনৰ গণ্ডিত তোমার যি বিচার হয় তেওঁ কৈছিল মই আইনৰ গণ্ডিত যি বিচার হয় মই মানি লম, তেওঁ স্বেচ্ছায় গৈ আত্মসমর্পণ করেছিল। আর যদি তেওঁ যদি জেল হাজতত নিক্ষেপ করিলে হয় আদালতে তেওঁক দোষী হিসাবে যি বিচার করিলে হয় আমি ওয়েলকাম করিলো হয়, বিচার আরক্ষীয়ে করিব নোৱাৰে, বিচারের কারণে সরকারে কোটি কোটি টাকা খরচ করে আইন আদালত বনাইছে, তাত ম্যাজিস্ট্রেট জজ হাকিম তেওঁলোকক নিযুক্তি দিছে, হাজার হাজার কোটি টাকা প্রত্যেক মাহত খরচ হয়ে আছে এই আইন ব্যবস্থার কারণে সরকারে নিযুক্তি দিছে, আরক্ষীক বিচার করবল দিয়া নাই, আরক্ষীক আইন আইন মতে কাম করবলে আইন এক্সিকিউট করবলে পালন করবল আরক্ষীক দিয়া হয়েছে, আর বিচার ন্যায় ব্যবস্থার কারণে ন্যায় ব্যবস্থার কারণে আদালত হাকিম ম্যাজিস্ট্রেট সরকার কৈছে এই চুবুরীটোত আমার ইয়াত অশিক্ষিত বেশিরভাগ পরিয়ালের লোরাবিলাক অশিক্ষিত স্কুল কলেজত নপঢ়ে, কৈছে এই লোরাটো লেখাপড়া কৰি আছে, এই গাঁৱৰ চুবুরী সকলে তেওঁক মৰম করে, তেওঁক এবার হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা দিছে, এই গাঁৱৰ সকলে যেহেতু তেওঁৰ পিতৃ মাতৃ দরিদ্র তেওঁৰ লেখাপড়া খরচ দিব নোৱাৰে, তেওঁৰ মোমায়েকসকলে বা অন্য লোকে কিছুমানে টকা পয়সা দি তেওঁৰ পরীক্ষার ফিজ দিয়া বা তেওঁৰ কলেজৰ খরচ দিয়া অন্য লোকে তেওঁলোকক পিতৃ মাতৃ দরিদ্র, গতি অন্য লোকে তেওঁক টকা পয়সা দিয়ে সহায় করে তেওঁ পড়ি আছিল, এই গোটেই গাঁৱৰ কোনো এটা মানুহে কোৱা নাই, মই আজি ইয়াত গোটেই দিনটো সুধিলো যে আশিকুল বেয়া আছিল, কোনোবা দিন চুর কৰিছিল বা কোনোবা দিন কিবা বদমাছি কাম কৰিছিল, কোনোবা দিনা মদ ভাং ড্রাগস কিবা খাইছিল বা কোনোবা দিনা কোনো বেয়া কাম কৰিছিল, কোনো মানুহক টানকৈ কথা কৈছিল, কোনো মানুহৰ লগত কাজিয়া কৰিছিল, এনে ধৰণৰ কোনো ৰেকৰ্ড তেওঁ নাই, কোনো কোনো মানুহে গাঁৱত তেওঁক বেয়া বুলি কোনোদিন ক'ব পৰা নাই, কিন্তু এতিয়া আৰক্ষী বিভাগ উঠি পৰি লাগিছে, ইয়াত তেওঁক এজন অঘায়তং এজন অপরাধী সজাবলৈ আহি পেলাই ঘৰত যি নাটক কৰা হ'ল, ইয়াত যি অস্ত্র উদ্ধাৰৰ নামত এতিয়া আৰক্ষী বিভাগ তেওঁলোকৰ পাৱাৰ আছে, তেওঁলোকে আইন নিজে হাতে তেওঁলোকে তৈয়াৰ কৰিব পাৰে, নিজে হাতে তেওঁলোকে আইনৰ চুবুত বনাব পাৰে আহি পেলাই, কিন্তু তেওঁলোকে ইয়াত যিটো তেওঁৰ টি শ্বাৰ্ট ৰঙা টি শ্বাৰ্ট নি পেলাই তেওঁক এইটো সাব্যস্ত কৰিব বিচাৰিছিল যে আছিলোঁ আশিকুলে মানে মাষ্টাৰ মাইণ্ড, দেখা গ'ল যে সেই ভিডিঅ'ত যিটো টি শ্বাৰ্ট আছিল সেইদিনা থানা জ্বলোৱাৰ সময়ত সেইটো বেলেগ এইটো বেলেগ, মানে এই নাটকবিলাক কৰি তেওঁলোকে সাব্যস্ত কৰিব বিচাৰিছিল যে ইয়াক যিহেতু হত্যাই কৰা হ'ব, গতিকে আমি আগতে এনেধৰণৰ কিছুমান কাম কৰি লওঁ, এনেধৰণৰ কিছুমান আমি নাটক কৰোঁ যাতে গোটেই অসমৰ মানুহে ভাবে ই ভয়ংকৰ অপৰাধী আছিল, এটা অঘায়তং দুৰ্দৰ্শ অপৰাধী নিহত হ'ল, মানুহে যাতে ৰিয়েকশ্যন নকৰে, কিন্তু আসল উদ্দেশ্যটো আছিল সেই পি পি কিট কেলেংকারি কথাটো ঢাকিবলৈ, এই কথাবিলাক আমি বুজি পাওঁ, যেতিয়াই আমি দেখিছোঁ বিগত 30 বছৰ 40 বছৰত যেতিয়াই সরকারত জুনেই থাকক
কংগ্রেস থাকক এনজেপি থাকক বিজেপি থাকক সরকারত জিনে জুনে থাকে যেতে তেলুকে কিবা কেলেঙ্কারি করে তেলুকৰ কিবা দুর্নীতি উলাই পড়ে লগে লগে তেলুকে সেই দুর্নীতি থাকিবলৈ কৰবাত কোনোবা নহয় কোনোবা মুছলমানক হত্যা করে হয়তো আরক্ষী দ্বারাই হত্যা করে নহলে তেলুকৰ কোনোবা গোপন বাহিনী দ্বারা হত্যা করে আর এই ঘটনাটো লৈ পেলাই নহলে জেহাদীর বাতৰি প্রকাশ করে নহলে তেলুকে সন্ত্রাসবাদীর বাতৰি মানে সুরাংশ সংস্থার উদ্ধৃতি দি এনে ধরনের বাতরি পরিবেশন করে যাতে সেই কেলেঙ্কারি কথাটা তল পরে গোটেই অসমের মানুষ এই কথাটা ব্যস্ত হয়ে যায়। মই আগতেই কৈছো তরুণ গগৈ ডাঙরিয়া যেতিয়া 15 বছর মুখ্যমন্ত্রী আছিল কমে 70 বার গোটেই অসমত তুলপার করা হয়েছিল যে ভয়ঙ্কর দেহাদি হুজি মাটিটো ধুইছিলে। আমার জানাজার আগত ডেড বডিটো ধুব লাগে নিয়ম এটা আছে। তেওঁলোকে কৈছে যে তেওঁলোকে কঁকালৰ এফালে গুলির সিন দেখা পাইছে, ভিতরত গুলি গুলি ফুটা আর তেওঁলোকে দেখিছে আর কিছু এনেকুৱা দেখিছে যে আগতেই মারপিটের ঘটনাবিলাক তেওঁলোকে দেখিছে। আগতেই মানুষজনক গোটেই মানুষ যিসকলে ডেড বডি চাইছে তেওঁলোকে কৈছে যে মারপিটের আগতেই তেওঁক হত্যা করে তার পিছত গাড়ি তলত পেলাই এই উরুর উপরে দিয়ে গাড়ি গৈছে, মানে এনেকুৱা ধরনের তেওঁলোকে সিমটমবিলাক পাইছে। এই কথাবিলাক পোস্টমর্টেম রিপোর্টত কি আছে নাজানো, পোস্টমর্টেম রিপোর্টটা রাজভাগ করবলে আমি দাবি জানাম। আর সরকারক আমি এটা অনুরোধ করেছো যে আপনাদের সদায় দুর্নীতি থাকিবলৈ বিগত 40 বছর ধরে যেটা হয়ে আছে যে মুসলমান লোক কারবার হত্যা করে দিয়া করবা মানে গণহত্যা করা মুসলমানের বিরুদ্ধে বাতরি করে আপনাদের নিজের দুর্নীতি ঢাকিবার চেষ্টা নকরব, শান্তিরে মানুষ জিয়াই থাকবে দিয়ক আর মিলাপ্রীতি ঐক্য সম্প্রীতি জিয়াই থাকবে দিয়ক, এটা আমি অনুরোধ জানাইছো। ধন্যবাদ।